আমরা এখন এখান থেকে লিফট করছি। এখানে অক্সিজেন লেয়ার এত থিন, আমার অক্সিজেন প্রেশার মিটার মানে এয়ার প্রেশার মিটার দেখাচ্ছে 450 অ্যারাউন্ড, টু থিন। আমাদের মোরালে সবার মোটামুটি শ্বাসকষ্ট হচ্ছে, কিছু কাজ করতে গেলে কম হয়ে যাচ্ছে। দেখি যত তাড়াতাড়ি বেরোতে পারি এখান থেকে। আজকে আমরা স্টার্ট করবো এখান থেকে, আজকে মুড়ে প্লেন দিয়ে যাব। বাই বাই ক্যাম্প। লেটস স্টার্ট আওয়ার জার্নি। কালকে ব্যাপারটা হলো, কালকে সব ফুটেজগুলো নষ্ট হয়েছে, কারণ এর আগে একটা টাইম ল্যাপস করছিলাম, সেই টাইম ল্যাপস মোডেই ছিল, সেই জন্য সব যা ভিডিও রেকর্ডিং করেছিলাম টাইম ল্যাপস মোডে রেকর্ডিং হয়েছিল। মানে একটা ফুটেজও নেই, এত বাড়ালাচলা পাস পাস করলাম, এত ওয়াটার ক্রসিং ছিল, খুবই খারাপ লাগছে। তার জন্য হোপফুলি আজকে সব বেটার যাবে। আর কি বলবো, কালকে যা ঠান্ডা লেগেছে, তারপর এয়ার প্রেশার এত কম, মানে প্রত্যেকের মাথা ব্যথা করছিল। আমি আমার স্যাচুরেশন চেক করেছিলাম একবার, 67 অবধি নেমে গেছিল। তো ভালো করে ঘুমিয়ে নিয়েছি, একটু পেট খারাপ মতো হচ্ছিল, তো ওআরএস খেয়ে নিয়েছি, আর কোনো প্রবলেম হয়নি। আমরা কালকে এই জায়গাটা এসেছিলাম, সুন্দর জায়গা ছিল ফোন কল করার জন্য, তো দারুণ জায়গা এটা, অনেক ছবিও তুলেছি, বাট ভিডিওগুলো যাই হোক আর বলার নেই। ওয়েল লিটারলি এনজয়িং ম্যান। এখানে কোনো একটা গ্রাম আর্মি পোস্ট, বুঝতে পারছি না। আমরা লাদাখ এন্ট্রি করতে চলেছি, আমি লাদাখ রিজিয়নে। আজকে আমাদের টার্গেট হচ্ছে লে, 252 কিলোমিটার এখান থেকে। আমরা অলরেডি 6 কিলোমিটার চলে এসেছি, এখানে আই থিঙ্ক চেকিং হবে। আমাদের সঙ্গে কোশি আছে, কোশি হচ্ছে জাপানিজ, তো ওকে পাসপোর্ট দেখাতে হবে। তো আমরা গিয়ে সামনে গিয়ে দাঁড়াই। আমার চেকপোস্ট, উই আর এট সার্চু ভিলেজ আই থিঙ্ক।
রোডস আর কোয়াইট গুড। अब देखो ये नजारा, আমরা কি ওইদিকে রুটটা যাব বুঝতে পারছি না। কালকে বাইকটাকে মিস করছি, খুব ভালো বাইক ছিল বাইকটা। লেগ গার্ডটা এমন জায়গায় দেওয়া, গিয়ার চেঞ্জ করতে অসুবিধা হচ্ছে। আমরা ওইদিকে রোডটাতেই যাব, ওই যে ব্রিজ। এগুলো যে কখন ভেঙে পড়বে এটাই ভয়ের। দারুণ অফ রোডিং। এটা কাঠের তৈরি, তার উপর একটু পিচ ঢালা। টুইং টুইং ব্রিজ, নামটা হচ্ছে টুইং টুইং ব্রিজ। লেয়ার 244 কিলোমিটার। রোডস গুলো খুবই ভালো। ওয়েদারটা দারুণ এখনো অবধি, খুব সাথে দিচ্ছে ওয়েদারটা আমাদের সাথে। এগেইন এখানে বরফ কম, পাহাড়ে টাকলা পাহাড় সব ব্রাউন কালারের। লাদাখের এই একটা বিশেষত্ব, কালার খুব চেঞ্জ হয়। আগের দিন অনেক ফুটেজ নষ্ট হয়ে গেছে, সেখানেও দেখলে দেখতে পারতে। এটার নাম হচ্ছে হুইস্কি ব্রিজ। এর আগে যে ব্রিজটা ক্রস করেছিলাম ওর নাম হচ্ছে ব্র্যান্ডি ব্রিজ। বড় ব্রিজ তৈরি হচ্ছে আপাতত, এটা দিয়ে কাজ চালায়। এবার আসছে ঘাটা লুপ। ঘাটা লুপ স্টার্টস। এই সেই বিখ্যাত ঘাটা লুপ। আমার যতদূর মনে পড়ছে এখানে 21টা হেয়ার পিন লুপ আছে, বেন্ড আছে।
খুবই ফেমাস। অ্যান্ড এখন আমরা করছি যদি বাড়িতে উপর থেকে একবার ছবি তুলে একবার দেখাবো, উপর থেকে ভালোই বোঝা যায় এটা। অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, বাট দিস থিং ইজ কোয়াইট ডিফারেন্ট। ওয়াও, দ্যাট মিউজিক ইজ গুড। এখন অনেকগুলো হেয়ারপিন বেন্ড বাকি আছে, এই পাহাড়ের টপে পৌঁছে যাব। নেচার কল চলে এসেছিলো তাই দাঁড়াতে হয়েছিল, সবাই মোটামুটি আমাদের আগে। শুধু ক্যাম্পার ভ্যান আমাদের পিছনে আছে। এই যে প্লেসটা দেখে দাঁড়িয়েছিলাম, প্লেসটা হচ্ছে একটা স্যাক্রেড প্লেস। এখানে সবাই বোতল ফেলে, কারণ আছে। দেখতে পাচ্ছিস আমাদের কোথা দিয়ে যেতে হবে, বুঝলা? রাস্তাগুলো দেখ একবার, রাস্তাগুলো দেখ কোথা দিয়ে। আমরা এখন লোন ট্রাভেলার হয়ে গেছি, বল? আমরা এখন লোন ট্রাভেলার হয়ে গেছি, একা একাই ঘুরছি। ওই যে ওই বাসটা আমাদের পিছনে ছিল, হ্যাঁ কালকে অবধি ঠিক হয়ে যাবে সব। এই গাটা একটু গরম গরম লাগছে, জানি না কেন একটু গরম গরম লাগছে, নিঃশ্বাসগুলো গরম। আমার মনে হচ্ছে একটু অফ রোড, ওই পাহাড় ওই পাথরটা নিচে দিয়ে যাব, পাথর বলবো না পাহাড় বলবো, পাথর বলা ভুল হবে। উই আর টাইনি কম্পেয়ার টু ইট। স্পিতিতে এরকম প্রচুর পেয়েছিস না, বল? স্পিতিতে হ্যাঁ, এটা তো পামির গ্রন্থি মালভূমির অংশ না, পামিরের অংশ না এটা।
স্পিতিটা তো এখন রিসেন্ট লোকজন যাওয়া শুরু করেছে, আগে তো লাদাখটাই মেন ছিল। আমাদের বন্ধুদের কোনো দেখা নেই, আমাদের ব্যাচ মানে আমাদের মেটস যারা ছিল এখনো চলছি, ওরা এমনি ফাস্ট চলছিল, আমরা তো স্লো চলছিলাম, তো ওদের দেখা পাওয়া মুশকিল। তো ওই একটাই গান মাথায় আসছে, তোমার দেখা নাই রে তোমার দেখা না, তোমার দেখা নাই রে তোমার দেখা না। বাহ, মেঘে ঢেকে গেল আমাদের একটু শান্তি দেওয়ার জন্য। আমার এই গ্রাভেলগুলো তো সব থেকে বেশি ভয় লাগে, ভীষণই স্কিড করে। সি দিস গাইজ, ইটস অডিবল। চালু করলাম ঘাটা লুপ, ঘাটা লুপ শেষ হয়ে গেছে, এখনো লুপ চলছে, পাহাড়ের উপর উঠেই চলেছি আমরা, লুপ খতম হওয়ার নামই নিচ্ছে না। ও দিস আর খরচার্স আই থিঙ্ক। হ্যালো হ্যালো, কি বলছো? হ্যালো, দে আর ওয়েটিং ফর আস, আই থিঙ্ক দ্যাটস আওয়ার টিম। আমরা নাকিলা পাস অব্দি পৌঁছে গেছি, এটা হলো নাকিলা পাস। নাকিলা পাস 15,547 ফিট, ঘাটালুক পার করে নাকিলা পাস এসে পৌঁছলাম। নাকিলা পাস কভার করে আমরা মোস্ট প্রবলি এবার নিচে নামবো একটু, অনেক উইন্ডি জায়গাটা আর টেম্পারেচারটা প্রায় 9 ডিগ্রির কাছাকাছি। হাতগুলো নাম হয়ে গেছে, রোডস আর লিটারালি ব্যাড। বুঝতে পারছি না কোথা দিয়ে যাব আর কোথা দিয়ে যাব না, হাতের উপর প্রচুর প্রেশার পড়ছে। অ্যাটলিস্ট আমরা একটা চায়ের দোকানে দাঁড়াচ্ছি। আমরা যেখানে চা খেতে দাঁড়িয়েছিলাম সেখান থেকে বেরোলাম, টিম আবার আগে বেরিয়ে গেছে, কামিলা একটু শরীর খারাপ করছিল যার জন্য
ও ক্যাম্পার ভ্যানে আসছে, এখন আমি একটু একাই চালাচ্ছি। ভুতুরে গাড়ি, ওই যে পাহাড়ের নিচে আবার নেমে যাচ্ছি রাস্তা দিয়ে। এই রাস্তাটা কয়েক টার্নিং, কালকে বিছানা ছেড়ে উঠতে কষ্ট হবে। রাস্তা, ও কি ভিউ, পুরো রিভার বেডের মধ্যে দিয়ে যাচ্ছি একা, পুরো একা। মে একলা আর কহি স্নো লিপার্ড দিখ যায় তো ক্যা হোগা, মে তো মেরা গাড়ি লেকে ভাগ যাউঙ্গা। রিভার বেড, আই থিঙ্ক এর পরেই মুড়ে প্লেনটা আসতে চলেছে। পাহাড়গুলো দেখো, ল্যান্ডস্কেপ টোটালি চেঞ্জ হয়ে গেছে এবার, দারুণ অফরোডিং হচ্ছে, দারুণ। এই কথাটা কিন্তু সত্যি, সফর কা যা মঞ্জিল মে নেই রাস্তা মে, আর সত্যি এই যে জার্নিটা, জার্নিটাই মেমোরেবল, মনে রাখার মতো। ও কি ভিউ, পাগল হয়ে যাবো ওই ভিউতে এরকম থাকলে। আবার রিভার বেডের কাছে নেমে চলে এসেছি, যেই পাহাড়টাকে সামনে দিয়ে দেখলাম এখন সেই পাহাড়টাকে ক্রস করছি, আর পুরো নতুন ভিউ আসছে পুরো সামনে। যখন কোনো বাইক নেবে রেন্টাল সাইট থেকে, খুব ভালো করে স্টার্ট দিয়ে
ভালো করে দেখে শুনে তারপর নেবে। আমার বন্ধুরা আসছিল, ওদের একটা ইন্ডিকেটার সুইচ খুলে পড়ে গেছে, প্রথম থেকেই ঝুলছিল, আমরা ভিডিও করে রেখেছিল। ম্যাক্সিমাম ভেহিকেলে আগের দিন আমি যেখান থেকে বাইক নিয়েছিলাম জাস্ট মানালি ঘোরার জন্য, সেখানে ইন্ডিকেটারের যে কাঁচটা থাকে না সেটা খোলা ছিল এবং ওরা জানতো ওটা, আমরা পরে লক্ষ্য করেছিলাম খোলা আছে। তো ওরা যখন টেস্ট করছিল তখন ডাইরেক্ট ওরা গিয়ে কাঁচটায় হাত দিয়ে খুলে দেখলো, দিয়ে বলছে ব্রো এ তো খোলা হয়, মানে ব্রো মানে ভিডিও বানায় থা পহলে সেই খোলা হয়। তারপরে ওরা বলছে ব্রো আই জাস্ট জোকিং। সো ভালো করে দেখে নেবে, ভিডিও বানিয়ে নেবে, এবং যদি কিছু মনে হয়, যদি ভিডিও নাও বানাও বলবে এটা তো আমার কাছে ভিডিও আছে, এটা আগে থেকে এরকম ছিল। ওকে, এই যে সামনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো বাতাসের জন্য হয়েছে, ভাবা যায় কত কোটি কোটি বছরের ফল এগুলো। মনে হচ্ছে ওখানে কেউ বাড়ি বানিয়ে আছে, গুহা বানিয়ে আছে গুহার মধ্যে। একটু ডিহাইড্রেটেড লাগছে, জল খেতে হবে, আর 6-7 কিলোমিটার আছে আমার যা মনে হয়। যাওয়া শেষ হয়েছে কিনা বুঝতে পারছি না, গিয়ে একবার ট্রাই করে দেখতে হবে। অ্যাটলিস্ট আমরা পাঙে পৌঁছালাম। হ্যাঁ, বাই বাই বাং। প্রায় 70 কিলোমিটার দূরে মোস্ট প্রবাবলি তাংলাংলা, তাংলাংলা পাস 5,200 মিটার বারালাসলার থেকে উপরে, আর হোপফুলি আজকে রেকর্ড করতে পারবো। অ্যান্ড হেয়ার উই গো, পাঙে একটু ম্যাগি, তার সঙ্গে ডিম ভর্জি দিয়ে ম্যাগি খেলাম, পেটটা খুব একটা ভালো না তাই অল্পের ওপর দিয়ে খেলাম, একটু ওআরএস খেলাম, নাও ফিলিং ফাইন। কোজি লিটল বিট স্ট্রাগল দেয়ার,
বিউটি। ও মাই গড, সি দ্য বিউটি। এইগুলো কোনো ভিডিওতে বলে বা মুখে বলে এগুলোকে এক্সপ্লেন করা যাবে না। দারুণ, আমরা কি মুড়ে প্লেনে চলে এসেছি? আই থিঙ্ক সো। বুঝতে পারছি না, টাংলাংলা এখনো প্রায় 60 কিলোমিটার। নাও এনজয় দিস বিউটি। বাংলা আর 43 কিলোমিটার আই থিঙ্ক। হ্যাঁ, টাংলাংলা 43 কিলোমিটার। ভাবা যায় এই রাস্তাগুলো যখন স্নো কভার থাকবে কেমন সুন্দর লাগবে। এবার স্যাডলিং এর মজা নিচ্ছি। জায়গাটায় পৌঁছলাম, জায়গাটার নাম হচ্ছে দেবডিং। ছোট্ট একটা গ্রাম, সোকার লেক বলছে এদিকে আছে। আমরা সোকার তো যাবো না, আমরা পরে যাবো সোমরি। এবার আমরা আবার উঠতে চলেছি টাংলাংলা পাস।
আমরা টাংলাংলা পাসের দিকে যাচ্ছি মনে হয়, ওই দিকটা ওই যে রাস্তাটা গেছে। পৌঁছালাম টাংলাংলা পাস। Beautiful road. This is our dreams. Look at this. I'll regret later because my head will get numbed. অনেকটা উপর থেকে নেমে আসলাম, ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, হাত ব্যথা করছে রীতিমতো, হ্যান্ড ব্রেক আর পা ব্রেক ক্লাচ ধরে ধরে। Sleeper class would have been easier, I think. Room say 9 kilometer. This is our gang, I think. Is our gang? No. আমরা আবার গ্রাউন্ড লেভেলে চলে এসেছি। Some people are taking rest. The Tamilian guys. বেশি রেকর্ড করতে পারছি না কারণ আমাদের কাছে চার্জ নেই আর। আমার এই ব্যাটারিটা 53% ছিল, তারপরে 3-4 ভিডিও বানানো হয়ে গেছে, এইটুকুই লাস্ট। এখনও লে আই থিঙ্ক 100 কিলোমিটার্স। দেখো ঘোড়াগুলো, রুমসে আর 1 কিলোমিটার দেখাচ্ছে, রুমস ভিলেজ এখান থেকে। এখানে দাঁড়ালাম ঠান্ডা পানি কিছু চা টা খাওয়ার জন্য। ঠান্ডা পানি আর কি খাবো, সূর্যের যা তেজ, উফ। কত কিলোমিটার হলো দেখি, 179.6, 180 কিলোমিটার ডান।
আমরা গুমসে গ্রামটাকে টাটা বাই বাই করে বা লেট দিকে গিয়ে চড়েছি। আমরা এতক্ষণ অবধি 180 কিলোমিটার রাইড করেছি, আই থিঙ্ক 72-75 কিলোমিটার আছে এখনও লেট জন্য, দেখে সূর্য ডোবার আগে যেতে পারি কিনা, মনে হয় পারবো। রাস্তা এরকম থাকলে অসুবিধা হবে না আশা করি। সাসোমা, এই গ্রামটার নাম সাসোমা, নট সাসুমা, ইস সাসোমা। সুন্দর, চাষবাস হয়েছে দেখতে পাচ্ছি। নাও দিস ভিলেজ, এটা হলো গয়া ভিলেজ, লাদাখি স্টাইল ভিলেজ। ভালো লাগছে দেখতে। ভিডিওতে এতদিন এইগুলো দেখে এসেছি। এই পাহাড়গুলো, এগুলো আবার আলাদা কালারের পাহাড়। বলেছিলাম না ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স চেঞ্জেস হয়। এই দেখো ইটস লাইক ব্রাউন মেরুন, লাটো ব্রিজ, লাতো ব্রিজ ক্রস করছি। ও দারুণ লাগছে পরিবেশটা, ঠান্ডা ঠান্ডা একটু। বিবি কাম টু লাদাখ এন্ড সি দ্য বিউটি অ্যান্ড অ্যানাদার কালার পাহাড় আই গেস। আমার একটা নতুন কালার শুরু হতে চলেছে, রেড অ্যান্ড মেরুন না মেরুন কালার শেষ, আবার একটা ব্ল্যাক পাহাড় শুরু হতে চলেছে। এটাই তো বিউটি, আই ডোন্ট নো আমার এই পরে চার্জ শেষ হয়ে গেলে কী করবো, বাট এগুলো না রেকর্ড করে পাচ্ছি না। লুক, কিছু ভাষা নেই, এইসব জিনিস দেখলে মুখের ভাষা শেষ হয়ে যায়। এখন বুঝি যে মানে আমি অনেক ইউটিউবার দেখেছি যারা প্রায় প্রতি ইয়ারেই লাদাখ কেন আসে, বলে বোঝানো যাবে না এই বিউটিটা। ভ্যালিটা দেখো, জায়গাটার নাম হচ্ছে মিরু। ও আমি কি এই গ্রামে একটা বাড়ি কিনতে পারি? দেবে আমাকে এই গ্রামে একটা বাড়ি কিনতে কেউ? ও এন্ডলেস পাহাড় আর পাহাড়। পাশ দিয়ে বয়ে চলেছে নদী, আমি নদীটার নাম জানি না, অবশ্যই যদি
জানতে পারি তো আমি ভিডিওতে দিয়ে দেবো। আফটার হুইস্কি ড্রাইভিং ইজ রিস্কি থ্যাংকস টু বিয়ার অফ আই মিন বিয়ার অফ এগুলো লিখেছে, ভালো ভালো প্রবাদ লেখা আছে বিয়ার অফ দ্বারা শোনাবো। ডোন্ট বি এ গামা ইন দ্য ল্যান্ড অফ লামা। বিয়ার অফ ইজ কুল ম্যান, জিনিয়াস, অ্যান্ড দে আর ট্রান্সফর্মিং আওয়ার বর্ডার রোডস। ও দিস থিংস আর হিউজ। পুরো নদীর সাথে সাথে চলেছি, এই মাত্র আমরা লে ডিস্ট্রিক্টকে এন্ট্রি করলাম, এখান থেকে লে শুরু। মোটামুটি রাস্তা তখন থেকে শুরু করেছি ভালোই, টাংলাংলা তারও আগে থেকে রাস্তা ভালোই আছে। এরকম রাস্তা থাকলে আমরা লে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আশা করি, যদি আর কোনো অফ রোডিং প্যাচ না পাই, আশা করছি আর পাবো না। জাস্ট ক্রস লে চেক পোস্ট অ্যান্ড আওয়ার ডেস্টিনেশন ইজ নাও লে, যেখানে আমরা থাকবো। ও ট্রাকের ভিড়, আই থিঙ্ক ক্যান গো নাও। What is happening, bro? Hey. উপসি ব্রিজ, উপসি প্লেসটার নাম মনে হয় উপসি। লেখান থেকে 49 কিলোমিটার অ্যান্ড আমরা যাচ্ছি লে, কারু ভিলেজ আছে সামনে, প্যাংগং। তো প্যাংগং আমরা পরে যাব, এখন আমাদের জার্নি হবে লে। ফার্স্ট ডে নদী বয়ে চলেছে ওই যে আইল্যান্ড, ওখানে দারুণ পিকনিক করা যাবে, দারুণ জায়গা পিকনিক করার। अभी आ गया है लिटिल ऑफ रोडिंग पैच, हमरा सैडल करे करे जाबो এখন। सैडल করতে গিয়ে বেশি কাত করলে চলবে না।
পৌঁছলাম আমাদের হোটেলে। আজকে টোটাল 260 কিলোমিটার চালানো হয়েছে। ক্যামেরাতে চার্জ ছিল না, তাই ফোনে রেকর্ড করছি।